Hello class 1 students, good morning to all of you and welcome back to the Bengali language class. Asha kori tumra shobai bhalo acho. To bachchara amra bornoporichoyte shikhlam oukar matra joke banan. Asha kori tumra shobdo gulo barite bhalo kore porecho ebong uchcharon practice korecho. Tai to tahole ajke amra ki korbo? আজকে আমি একটু তোমাদের পরীক্ষা করব তো তোমরা প্রত্যেকই তোমাদের বাংলা কপি নেবে পেন্সিল নেবে ইরেজার নিয়ে রেডি হবে আমি কিছু শব্দ বলবো ওকার মাত্রা যোগে সেই শব্দগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে লিখবে শুনে শুনে ঠিক আছে তারপরে আমরা বইতে যে অনুশীলনীর কাজ আছে সেটা আমরা করব ওকে তাহলে প্রত্যেকই রেডি আচ্ছা আমি এখন তোমাদের বলছি ওকার মাত্রা যোগে দুই বর্ণের বানান প্রত্যেকে লিখবে প্রথমে লেখো সৌধ তারপর লেখো তৌল পরের শব্দ লেখো দৌড় তারপর লেখো ধৌত পরের শব্দ লিখবে লৌহ তাহলে এগুলি হলো ওকার মাত্রা যোগে দুই বর্ণের বানান এবার আমি বলবো ওকার মাত্রা যোগে তিন বর্ণের বানান তো প্রত্যেকে শব্দ শুনে লিখবে লেখো গৌরব পরের শব্দ লিখবে কৌশল তারপরের শব্দ লেখো চৌপথ পরের লেখো সৌরভ পরের শব্দ লিখবে যৌবন ঠিক আছে আশা করি তোমরা শব্দগুলি খাতার মধ্যে লিখতে পেরেছো তাই তো তাহলে এখন আমরা কি করব এখন আমরা বইতে পৃষ্ঠা 31 এ যে অনুশীলনীগুলো আছে ওকার মাত্রার সেই অনুশীলনীর কাজ আজকে আমরা বইয়ের মধ্যে করব তো তোমরা প্রত্যেকে তোমাদের বইতে খুলবে পৃষ্ঠা 31 তাহলে বাচ্চারা প্রত্যেকই হাতে পেন্সিল নেবে দেখো এখানে ওকার যোগ করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ণ দেওয়া আছে এবং পাশে ঘরের মধ্যে লেখা আছে ও তাহলে এই ওটাকে আমাদের ওকার মাত্রা রূপে এখানে পাশে বর্ণের সঙ্গে লিখতে হবে এইভাবে এটি হবে লয় ওকার লৌ তারপরেরটা হচ্ছে তয় ওকার তৌ তারপরে অন্তস্থ জয় ওকার জৌ ঠিক আছে এবার পরের অনুশীলনীতে কি আছে দুইয়ের দাগে নিচের ডান পাশের ঘর থেকে ওইকার যুক্ত বর্ণ বেছে নিয়ে এখানে তোমরা প্রত্যেকে এটা ঠিক করে নেবে এখানে লেখা আছে ওইকার কিন্তু এখানে হবে ওকার প্রত্যেক এখানে ওইটাকে কেটে লেখো ওকার যুক্ত বর্ণ বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ঘর দেওয়া আছে ডান পাশে ঘরের মধ্যে ওকার যুক্ত বর্ণ দেওয়া আছে অনেকগুলো এই বর্ণগুলোকে পাশের এই ফাঁকা ঘরে বসিয়ে শব্দগুলোকে কি করতে হবে সম্পূর্ণ করতে হবে এইভাবে আমি প্রথমে যে ছকটা আছে এটা আমি তোমাদের জন্য করে দিয়েছি বাকি পরের দুটি ছক তোমাদের নিজেদের করতে হবে এখানে তোমরা HW লেখো এখানেও HW লেখো প্রথমে এটা হচ্ছে তৌল তারপরে পৌষ তারপরে শৌচ ঠিক আছে এই তিনটি বর্ণ আমি প্রথমে লাইন থেকে বেছে নিয়ে এখানে বসিয়েছি পরের দুটি ছক তোমরা নিজেরা করবে ওকে তারপরে তিনেরটা নিচের শব্দগুলির মানে ফাঁকা ঘরে লেখো এখানে নিচে কিছু শব্দ দেওয়া হয়েছে ওকার মাত্রা যোগে শব্দ এই শব্দগুলির মানে তোমাদের পাশে ফাঁকা ঘরে লিখতে হবে প্রথমে আছে গৌড় গৌড় মানে ফর্সা তৌল তৌল মানে ওজন ধৌত মানে কাঁচা সৌরভ মানে সুবাস গৌরব মানে গরিমা তাহলে বাচ্চারা প্রত্যেকে এই কাজটা তোমরা কমপ্লিট করবে এবং আমি যেদিনকে গুগল ক্লাসরুমে শিডিউল করে দেব সেই দিন তোমরা এই কাজগুলি আমাকে সাবমিট করবে ওকে বাই বাই হ্যাভ এ নাইস ডে